प्राय अस्तित्व हारानो पागला नदीते एखन दुकुल छापानो ढेउ। फाराक्कार प्रभावे पानी संकटे भराट और दखलेर कारणे प्रवाह छिलो ना एई नदीते। तबे प्रधानमंत्री निर्देशे दखलमुक्त करे खननेर पर सेई मरा नदीतेई फिरेछे भरा जौबन। पानी उन्नयन बोर्ड बोलছে এই পানি সংরক্ষণ করে খরা মৌসুমে কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এতে বদলে যাবে চাঁপাইনবাবগঞ্জের কৃষি, ফিরে আসবে মাছের জোগানো। জিয়ালগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। পাগলার বুকে দুকুল ছাপানো ঢেউ ও জেলেদের সারি সারি নৌকা ঠিক কত বছর আগে ছিল তার হিসেব হয়তো ভুলতে বসেছিলেন নদী পাড়ের মানুষ। উজানে ফারাক্কা বাঁধের কারণে স্বাভাবিক প্রবাহ না থাকায় প্রায় সারা বছরই পানিশূন্য হয়ে পড়ে নদী। বর্ষায় জমত সামান্যই, খরায় মরা নদী পাড়ি দিয়া যেত পায়ে হেঁটেই। নদীর বুকেই ৪০০ ফসল। এছাড়া প্রভাবশালীদের দখলে প্রায় অস্তিত্ব হারাতে বসেছিল পাগলা। তবে ২০১৯ সালের এপ্রিল থেকে শুরু হয় নদীর তলদেশ খননের কাজ। ফলে গেল বড় মৌসুমে এ নদীর পানিতেই ধান চাষ করেছেন কৃষকরা, বেড়েছে দেশি মাছের উৎপাদনও। ২-৩ বছর পর যদি এটা রিভাইজ দেওয়া হয় তাহলে কি নদী যদি এই পর্যায়ে থাকে তাহলে বাংলা যে নদীমাতৃক দেশ, বাংলা তার আসল ঐতিহ্য ফিরে পাবে, আমাদের এলাকার জনগণ ব্যাপক ভিত্তিক উপকৃত হবে। নদী মরে যাওয়ায় শহরে যাতায়াতে সবচেয়ে কষ্টে পড়েছিলেন চরাঞ্চলের মানুষ। তবে খননের পর এখন নাব্য ফেরায় জরুরি চিকিৎসা সেবার জন্য নৌ অ্যাম্বুলেন্সের সুবিধা পেতে যাচ্ছেন চরবাসী। দেশি মাছের ঘাটতি মেটাতে নদীর ৮ কিলোমিটার জুড়ে করা হবে অভয়ারণ্য। জেলা জুড়েই এর সুফল মিলবে কৃষিতেও। যদি নদী ঠিক রাখতে পারি তাহলে চর অঞ্চলে যে একটা রোগী যেটি শিবগঞ্জে আসতে ৩ থেকে ৪ ঘন্টা লাগে, ১৫ থেকে ২০ মিনিটে আমরা নিয়ে চলে আসবো। অলরেডি একটি স্পিডবোট আমরা দিয়ে দিয়েছি যেটি নো অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্স স্টাইলে ওইটি বানানো হয়েছে। নদী খননে পানির রিজার্ভেশন হলে নিচের যে পানির যে চাপ সেটা কমে যাবে এবং এখানে মৎস্য, আপনার পরিবেশ সব কিছুই রক্ষা পাবে। এই বরেন্দ্র অঞ্চলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্ষার পানি ধরে রাখতে দ্বিতীয় পর্যায়ে ড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে খরা মৌসুমেও থাকবে পানির যোগান। বর্তমানে স্পয়েল আর্থ ম্যানেজমেন্ট, খননকৃত যে মাটি এগুলো উভয় পারে যে গাইডলাইন আছে এবং যে ম্যানেজমেন্টের কাজ চলমান আছে, আগামীতে কৃষি, মৎস্য এবং ইরিগেশন সেক্টরে ব্যাপক সুফল পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত করা হয় নদীটি। এরপর ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় নদীর ৪১ কিলোমিটার খনন করা হয়। এ প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। জিয়াউল গনি সেলিম, SRTV, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SRTVর ওয়েবসাইট www.srtv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/srtvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SRTVর বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/srtvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/srtvbd-তে। SRTV, সাথে আছি সবসময়।